কথাটা তেতো হলেও সত্য, চেহারার সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনোদিন কেউ কাউকে সহ্য করতে পারে না। নারীকে নষ্ট বলার অধিকার কোনো পুরুষের নেই, কেননা পুরুষের স্পর্শ ছাড়া কোনো নারী নষ্ট হয় না। বলার কিছুই নেই, যে যেরকম করবে ফলটা সে ঠিক সেরকমই পাবে। যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত একটা সময়, দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যে মানুষটা একসময় বলতো চিন্তা করো না আমি তো আছি, একদিন সেই মানুষটাই পৃথিবীর সব থেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে। যদি ভুলেও কখনো গর্ব হয় এই ভেবে যে আমি ছাড়া পৃথিবী অচল, তাহলে দেওয়ালে টাঙ্গানো পূর্বপুরুষদের ছবির দিকে তাকান। তারা নেই বলে কি দুনিয়া থেমে আছে? মানুষের নিজের বলতে কি আছে? জন্ম অন্যজনের দান, নাম অন্যজনের দান, শিক্ষা অন্যজনের দান, রোজগার অন্যজনের পয়সা, শেষ যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে। মানুষ হতে গেলে মনুষ্যত্ব থাকা দরকার, আর চালাক তো শেয়ালও হয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো না, না বিশ্বাস, না আবেগ, আর না ভালোবাসা। মোমবাতি হওয়া সহজ কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়। বাপের টাকায় বিদেশ যাও, বউয়ের নামে টাকা পাঠাও, দেশে এসে দেখতে পাও বউ বাইছে অন্য নাও। এই নিয়ে যদি কথা কও নির্যাতনের মামলা খাও, রাগে যদি মরতে যাও জীবনটা যাবে ফাও ফাও। তাই সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, আর অসৎ নারী করিও না বিয়ে যদিও হয় সে পরি। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না। কেউ আপনার সাহসের প্রশংসা করলেই আনন্দে আত্মহারা হবেন না, কারণ মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো, বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো, গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো। জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয়, জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয়, জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয়, জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো, কারণ টাকা থাকলে পকেটে রমণী আসবে রকেটে। নারীদের কোন দুটি গোপন স্বভাবের কারণে স্বামীরা কখনো ধনী হতে পারে না জানেন? এক, যদি কোনো নারী স্বামীর প্রতি সবসময় অকৃতজ্ঞ থাকে। দুই, যদি কোনো নারী স্বামীর অনুমতি ছাড়াই সম্পদের অপব্যবহার করে। জীবনে তারাই বেশি কাঁদে যারা দশ জনকে নয় একজনকে অধিক ভালোবাসে। ছেলেরা সুন্দর চেহারা দেখলে প্রেমে পড়ে, আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে। এই জন্য মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যা কথা বলে। সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয়, ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব। নিজের ইনকামের টাকায় শখটা পূরণ করে দেখো, শখ এমনিতেই লিমিটের মধ্যে চলে আসবে। একটা বাচ্চা আত্মীয়দের কাছে কতটা আদর পাবে তা নির্ভর করে তার বাবার টাকার উপর। যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটা জানে মানুষ কত কথা বলতে পারে। ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে, কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয়। এটাই সমাজের বাস্তবতা। বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন, মরার পর আত্মীয় স্বজনের মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না। স্বার্থে আঘাত পড়লে কেঁচো বিষধর সাপ হয়ে যায়, মুখের ওপর সত্যি বললে গাধা ও বাঘ হয়ে যায়। কি অদ্ভুত না, ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয়, বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায়, আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে, মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায়। নিজেকে কখনো ছোট মনে করবে না, মনে রেখো পায়ের নিচের দুব্বা ঘাসটাই পূজোর কাজে লাগে, মাথার ওপরের তাল গাছটা নয়। ধীরে বলুন শান্তি পাবেন, অহংকার ছাড়ুন
সম্মান পাবেন, ভক্তি করুন মুক্তি পাবেন, বিচার করুন জ্ঞান মিলবে, সেবা করুন শান্তি পাবেন, সন্তুষ্ট থাকুন সুখ পাবেন। বয়স 80 হোক বা 12-13, সম্মান তাকেই করো যার আচরণ ভালো। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তায় ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন, সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন। রূপের অহংকার, টাকার অহংকার, কিসের এত অহংকার? অহংকার করা স্রষ্টাকে মানায়, সৃষ্টিকে নয়। কিছু মানুষের 99 দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন, তাহলে সে ওই একদিনই মনে রাখবে, আগের 99 দিন সে ভুলে যাবে। মাত্র 200 টাকা দামের প্যান্ট পচে যাওয়ার আগে মানুষের শরীর পচে যায়, তারপরেও মানুষের অহংকার কমে না। যে পণ চায় তাকে ভিক্ষা দিন, মেয়ে নয়। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ সেটা আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ুই যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনা হয়ে যায়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয়, আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা, পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে। পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে, আর ঝিনুকের উপর পড়লে সেটা নিজেই মুক্তায় পরিণত হয়। জল কিন্তু একটাই, তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন। রূপ নিয়ে গর্ব করতে নেই, কারণ সেটা আপনার তৈরি নয়। যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত, কারণ এটা আপনার তৈরি। 40-এর পর আর বিয়ে করো না, কারণ মেয়েরা যদি ছেলেদের যৌবনেই না আসে তাহলে যৌবনের আনন্দ কি সেটাই ছেলেরা বুঝতে পারে না। সামর্থ্য থাকলে 25-এর মধ্যেই বিয়ে করুন। মানুষ গুহা ছাড়ল, গাছের ছাল ছাড়ল, কাঁচা মাংস ছাড়ল, এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়ল, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়তে পারল না। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই, এগুলো কোথায় রাখবেন? শ্মশানে কিন্তু কোনো লকার নেই। জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ, নয়তো নিষিদ্ধ, হয়তো দামি, নয়তো অন্য কারো। যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও, যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও, যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো, যদি 2 মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো, যদি বেশি দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো, যদি সারা জীবন সুখ চাও তাহলে নিজের কাজকে ভালোবাসো। ধনী ব্যক্তিরা যে 4টি কথা কাউকে বলে না। 1, ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকে বলেন না। 2, ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনো ফালতু কাজে নষ্ট করে না, কারণ তারা বোঝেন যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলে কাল এই টাকাই আমাকে নষ্ট করে দেবে। 3, ধনী ব্যক্তিরা তাদের বিজনেস আইডিয়া বা তাদের মনোভাব চট করে কারোর সঙ্গে শেয়ার করেন না। 4, ধনী ব্যক্তিরা কখনো তাদের টাকা ইনভেস্ট করতে ভয় পায় না। রাস্তায় কোনো ঝাড়ুওয়ালা বা কোনো রিক্সা চালক দেখলে আপনার ছেলেকে কখনো বলবেন না যে তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে, বরং বোঝান তুমি ভালো করে পড়াশোনা করলে এদের জন্য কিছু করতে পারবে। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না। একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় না। যখনই মেয়েটা তার শরীরটাকে সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীরকে ভালো লাগে না। তাই মেয়েদের বলছি সাবধান, ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয়, আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে। যোগ্য লোককে কাছে ডেকে নিতে হয়,
আর অযোগ্যরা আপনাআপনি আপনার কাছে এসে আপনাকে তেল দিতে চায়। রাত বাড়লেই অন্ধকারে যে মানুষটা হারিয়ে যায়, সেই মানুষটাই ব্যথা লুকিয়ে দিনের আলোতে লোক হাসায়। বাইক চালানোর সময় মনে রাখবেন, কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো। বেঁচে থাকতে মূল্যায়ন হয় না, আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না। মরার পর লোকে বলে লোকটা খুবই ভালো ছিল, ওনার মতো মানুষই হয় না। তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম, ওনার স্থান কেউ কখনো পূরণ করতে পারবে না। এই ক্ষতি পূরণ হবে কিনা সন্দেহ, তাকে কখনো ভুলতে পারবো না। নিজের থেকে একবার কথা বলা বন্ধ করে দেখো, দেখবে অনেক আপনজন পর হয়ে যাবে, আসলে কেউ আপন নয়। সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য, আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য। আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন, ঠিক তখনই আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে, এইটাই নিয়তি। এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর, আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর। খুব মন খারাপ, অসহায় লাগছে, তবে শুনুন, মাথার উপর আপনার ছাদ আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান, আর রাত্রে ঘুমানোর জন্য জায়গা থাকলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি কিছু টাকা থাকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি সেখানে যেতে পারেন, তবে জানবেন গোটা পৃথিবীর 20%-এর মধ্যে আপনি একজন। তোমার সুখের দিনে তুমি যদি ভগবানকে কৃতজ্ঞতা জানাতে না পারো, তাহলে তোমার দুঃখের দিনে ভগবানকে অভিযোগ জানানোর কোনো অধিকার নেই তোমার। পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে, আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে। সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না। জিন্দা থাকলে নিন্দা হবেই, মৃত মানুষটার প্রশংসা তো শত্রুরাও করে। নূপুরের দাম 1000 টাকা কিন্তু তার স্থান পায়, টিপের দাম 1 টাকা হলেও তার স্থান কপালে। ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে, পিঁপড়াও ছাড়ে না। মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয়, আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়। মানুষ সোজা পথে চলতে চায় না, আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি, সেজন্যই মদ বিক্রেতাকে কারোর কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয়। আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো, অথচ মদে মানুষের এই জল মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এটুকুই চিনলাম, জানোয়ার বললে খেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয়, অথচ দুটোই পশুর বাচ্চা। মানুষ বড়ই আজব, বাবার টাকা থাকলে সহজেই প্রতিষ্ঠিত হওয়া যায়, জিরো থেকে শুরু করে নিজেকে প্রতিষ্ঠিত করতে বুকে দম থাকা চাই। দরকার হলে একা থাকুন, তবুও দুধ কলা দিয়ে কালসাপ পোষা বন্ধ করুন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, বাই বাই।